হাই গাইস, আমি সুবীর, আপনি দেখছেন সুবীর সেন ব্লগ। এখন আমি আছি মেঘালয়ে। আপনি দেখতে পাচ্ছেন ক্রিস্টান ক্লিয়ার জলের টাওয়াকি রিভার, এখন মেঘালয় সিচুয়েটেড। তাই আমার ভিডিওটি পুরোটা দেখুন, অবশ্যই ভালো লাগবে, এবং অনুরোধ করবো বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি। আর চলুন আমার সাথে ঘুরি মেঘালয়। ডাউকি মাউলিং নং ঘোরার জন্য আমি MTTC-র বাস বুক করেছিলাম, যার মাথা পিছু খরচ হয়েছিল 700 টাকা করে। মোট 5টি স্পটে ঘুরিয়ে দেখানো হয় এবং কিভাবে এই বাস বুক করেছিলাম তার বিস্তারিত তথ্য আমার মেঘালয় সিরিজের প্রথম পর্বের ভিডিওতে দেখানো হয়েছে। ডাউকি যাওয়ার রাস্তায় কখনো মেঘে ঢাকা আকাশ, আবার কখনো পরিষ্কার আকাশ এবং পাহাড়গুলো সবুজে মোড়া, যা আপনার চোখকে সতেজ এবং মনকে মুগ্ধ করে দেবে। এখন আমরা এসেছি ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট। এর এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। এই ভিউটা দেখতে পারেন আপনারা, খুব সুন্দর। এই ভ্যালির নিচে এদিকে রাস্তা, এদিকে কিছু খেলার মাঠ মতো আছে। এখানে খাসি সম্প্রদায়ের ড্রেস ভাড়া পাওয়া যায়, 50 টাকা করে মাথা পিছু নেয়। 100 টাকা। উপরের এই মেঘগুলো দেখতে পাচ্ছেন, আর নিচে ওই যে এইগুলো মেঘের ছাওয়া পড়েছে, এই যে এইগুলো মেঘের ছাওয়া, তাই খুব সুন্দর লাগবে এই জিনিসগুলো। এখন আমি পৌঁছে গেছি ডাউকি ডেভেলপমেন্ট সোসাইটি, এই যে ডাউকি রিভার। এখানে বোটিং হচ্ছে। বিগত 1 ঘন্টা ধরে জ্যামে দাঁড়িয়ে আছি। এখানে সারি সারি বদ্ধভাবে ট্রাক বালি নিয়ে যাচ্ছে, পাথর নিয়ে যাচ্ছে। এখানে দেখুন কিছু নৌকার কাজ হচ্ছে। এই এখান থেকে যাব, ওই ডান দিকে হচ্ছে ডাউকি। বানানোর কাজ চলছে, এখানে নৌকা বানাচ্ছে। এই যে ডাউকি রিভার, লোকেরা বোটিং করছে। ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ, এই পাড়টা ভারত, ইন্ডিয়া। দেওয়া যেগুলো দেখতে পাচ্ছেন ফ্রি ওপেন বর্ডার, ওই পারে হচ্ছে বাংলাদেশের লোক, আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার লোক। দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ক্লিয়ার জলের ডাউকি রিভার, যে এখন এটা মেঘালয় সিচুয়েটেড। এখানে খাবারের দোকান আছে ডাউকি রিভারের আশেপাশে, এখানে কিছু আপনি খেতে পারেন, মানে ফল জুস টুস সব পাওয়া যাচ্ছে। রিভারের পাশে এই হোটেল থেকে আমি খাবার নিয়েছি। অনেক খাবারের দাম অনেক বেশি, সেই জন্যে ভেজ থালি নিয়েছি। ভাত আছে, ডাল আছে, সোয়াবিনের তরকারি, একটা ভাজাভুজি আছে, একটা বড়া আছে, আর পাঁপড় আছে, ওইদিকে স্যালাড আছে, এই সমস্ত। দাঁড়িয়ে আছি বোরহিল ওয়াটারফলসের সামনে। ওই মাথা থেকে জল পড়ছে, দেখুন এক ধাপ, দু ধাপ, তিন ধাপ, জলের ফ্লো দেখুন,
কি জোরে জল পড়ছে, শব্দ শুনতেই পাচ্ছেন আশা করি। এই নিচে এরকম করে জলটা পড়ছে, ব্রিজের এপাশ থেকে জলটা বেরিয়ে যাচ্ছে এই দিকটায়। এইখানে দেখুন জলটা পড়ছে, জলের ফ্লো দেখুন কত বড় বড় পাথর, ওখানে ফিশিং হচ্ছে। এখন রাত্রি হয়ে গেছে, এটা হচ্ছে রুট ব্রিজ। হ্যাঁ, এরকম রুট ব্রিজটা এরকম আছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাউলিং নং ভিলেজের কাছে, এখানে লেখা আছে ওয়েলকাম টু মাউলিং নং ভিলেজ। গ্রামে ঢোকার আগে এরকম কিছু দোকানপত্র আছে ঘর সামগ্রী সাজানোর। এই হচ্ছে এন্ট্রি পয়েন্টের গেট, এখান দিয়ে সোজা রাস্তা। চলুন দেখি কি কি আছে। আইলা জং হোমস্টে মাউলিং নং, এখানে একটা বাঁশের সাঁকো দিয়ে নির্মিত একটা টি হাউস আছে। এই টি হাউসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এখান থেকে সিঁড়ি বানিয়েছে বাঁশের সাঁকোর মতো। এখানে শেষ, প্রাইভেট প্রপার্টি, এর জন্য মাথা পিছু 20 টাকা করে লাগে। মাউলিং নং গ্রামের মধ্যে অবস্থিত একটি চার্চ আছে, দেখতে খুব সুন্দর। দুর্ভাগ্যবশত আমরা রাতে এসে পৌঁছেছি, যেহেতু আমরা এখানে আর প্রবেশ করতে পারবো না। এখানে কিছু লেখা আছে, মাউলিং নং প্যাস্টোরেট ইন মাইকেল হানিস বিশপ অফ ইন্ডিয়া। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আমি পোস্ট করলে আপনার কাছে অনায়াসে নোটিফিকেশন চলে যাবে।